প্ৰাইভেট ব্যক্তিয়ে নিজৰ নিজৰ প্ৰচেষ্টাত যিখিনি কৰিবলৈ কৰি আছে, তাৰ বাহিৰে ইয়াত চৰকাৰৰ ফালৰ পৰা কি হৈছে আমিতো দেখা নাই। কি হৈছে প্ৰশ্ন উঠিছে, উঠিব। চলি আছে কাজিৰঙা পৰ্যটন বৰ্ষ 2023-24। আশা কৰা হৈছিল সুশোভিত কাজিৰঙালৈ আহিব পূৰ্বতকৈ অধিক পৰ্যটক, কিন্তু প্ৰাপ্ত তথ্যই ভংগ কৰিছে সেই আশা। তথ্য অনুসৰি 2022-23 পৰ্যটন বৰ্ষৰ প্ৰথম চাৰিটা মাহত পৰ্যটকৰ সংখ্যা আছিল 1,72,903, বিপৰীতে এই বৰ্ষৰ প্রথম চারি মাহৰ পর্যটকৰ সংখ্যা 1,71,373, অর্থাৎ 1,530 জন কমকৈ আহিল এই বৰ্ষত প্রথম চারি মাহৰ পর্যটক। পর্যটন বিভাগে বিজ্ঞাপন বনাইছে, বিদেশত পরিবেশন কৰিছে অনুষ্ঠান, কিন্তু নিষ্ফল যেন সমস্ত। পর্যটকৰ সংখ্যাই দিছে প্রতিটো প্রশ্নৰ উত্তৰ। চলিত পর্যটন বর্ষত উদ্যান দর্শন করা পর্যটকৰ সংখ্যা ক্রমে অক্টোবর মাহত 17,221, নৱেম্বর মাহত 35,006, ডিসেম্বর মাহত 65,139, জানুয়ারি মাহত 53,957। এই সংখ্যাই এতিয়া স্বাভাবিকতে চিন্তিত করে তুলিছে কাজিরঙার পর্যটন উদ্যোগৰ লগত জড়িত ব্যবসায়ী তথা সচেতন মহল। জীপ, হাতি, লজ, হোটেল, রেস্টুরেন্ট আদির ব্যবসায় পূর্বতকৈ খেমেকা। কাজিরঙার একাংশ পর্যটন উদ্যোগীর মতে পর্যটন বিভাগের উদাসীনতা, নতুনত্বহীনতার বাবেই ক্রমাৎ কাজিরঙাত হ্রাস পাইছে পর্যটকৰ সংখ্যা। সবতকে ডাঙৰ কথাটো হ'ল কি, ইয়াতে যিখিনি আপোনাৰ কাজিৰঙাৰ টুৰিজমৰ চৰকাৰী যিখিনি লজ আছে, এই লজখিনি এতিয়া মানে নিৰ্মাণৰত অৱস্থাত আছে, এইখিনি হোৱাই নাই এতিয়ালৈকে। গতিকে সেইটো এটা কথা থাকিব পাৰে, কাৰণ চৰকাৰী যিসকল মানে হেৰি আছে, লজ আছে, এই লজবিলাকত আচলতে থাকিবলৈ ইচ্ছাও কৰে বিভিন্ন মানুহে, কিন্তু সেইটো হোৱা নাই। এতিয়াও তাতে কনষ্ট্ৰাকশ্যন কৰি আছে, গতিকে সেইটো এটা মই ভাবোঁ সেইটো এটা আমাৰ কাৰণে দুৰ্বলতা। রাজ্যের পর্যটন বিভাগ কাজিরঙাত কেবল নামতহে আছে বলেও খুব ব্যক্ত করে পর্যটন ব্যবসায়ী সকলে। এটা আন্তঃগাঁথনি যেটা ব্যবস্থা, আন্তঃগাঁথনি ব্যবস্থা এতিয়ার পর নয়, আজি বহুত বছরের পর এটা হওয়াই নাই। আন্তঃগাঁথনি ভালদরে হব লাগে, এটা হওয়া নাই, সরকার এই বিষয়ে মনোনিবেশ করা নাই। হ্যাঁ, যে গতানুগতিক প্রক্রিয়া আর টুরিস্ট আহিছে, প্রাইভেট যেগুলো ব্যক্তি, প্রাইভেট ব্যক্তিয়ে নিজের নিজের প্রচেষ্টাত যিখিনি কৰিবলৈ কৰি আছে, তার বাহিরে ইয়াত সরকারের ফালের পর কি হয়েছে আমি তো দেখা নাই। পর্যটনের প্রচুর সম্ভাবনা থাকা কাজিরঙাত কেবল জিপ সাফারি, হাতি সাফারি করিয়েই উভতি যাবলগিয়া হয়েছে দূর দূরণির অহা দেশি বিদেশি পর্যটক। বন বিভাগে কিছু চেষ্টা অব্যাহত রাখিছে যদিও এয়া যথেষ্ট হয় নে নহয় ইয়ার উত্তর পরিসংখ্যা সমূহে দিব। কেউ যেন প্রচারতে দায়িত্ব কে রাজ্যের বিয়া গোপ পর্যটন বিভাগের, অসম পর্যটনের হৃৎপিণ্ড স্বরূপ কাজিরঙাক লৈ হেমাহির অভিযোগ উঠিছে। নিশ্চিতরূপে পর্যটনের বাবে বিনিয়োগ চলছে, বিদেশত ইয়াকো বিনিয়োগৰে অনুষ্ঠানো পাতিছে, কিন্তু সঠিক ৰূপত হৈছেনে উত্তৰ পৰীক্ষণ খাই দিব। কাজিৰঙাৰ পৰা কিষাণ চেত্ৰী ৰিপৰ্ট, NTV+।